জয়দেবের বলে শুয়ে থাকি, কুকুর ছাড়া আমার ডাকে না। সুর করে আঁচল খোলবা, আমি যাচ্ছি মা। আর গোহলাই খুঁটি বেঁধে গোহাতাই যাই গো দারে দারে, গলাই গুটি বেঁধে গোদাই যাই গো দারে দারে। আর দু চার পয়সা তোমায় পিয়ে আমি কর, আর গলাই গুটি বেঁধে গোদাই যাই যাই গো দারে দারে। বাবা গদাই পাল, তুই এত রাগা রেগে গেছি কেন? হ্যাঁ তুই এত রাগা রেগে গেছি কেন? ছোট এক টাকা যেগুলো চলে না সেইগুলো দিচ্ছে, আর বড় বড় একটা আগর তিনটে আগর তুলে দিচ্ছে। তাই আচ্ছা গদাই, তুই এই ক টাকা নিয়েছিস, কি হবে এই টাকায়? হবে আর যাওয়ার দরকার নেই, দেওয়ার হলি প্রথমবারে দিয়ে দিত। আমি কি বলি শোন, তুই তো যা নিয়ে এনেছিস এনেছিস, যা বাদ বাকি কম পড়বে আমি ম্যানেজ করে নেব। তুই আস্তে আস্তে কাজ করে করে আমার শোধ করে দিবি। না হলে বাবার ভাই খুড়ো গদাই, যে মতো বস সাজে তুমি সেই মতো সেজে রেডি হয়ে থাকো, আমি মেয়ের বাবার বাড়ি থেকে ঘুরে আসি। চলো আমার ভাইয়ের সন্তুষ্টে অভিনয় সন্তুষ্ট হইয়া 80 টাকা আমি উপহার করলাম। মা মনসুর নাম ধারণ করে একবার হরি বল। সেই যে ওই চৈত্র মাস গেল না,
চৈত্র মাসে লকডাউনে আমার ঠাকুরপো 200 টাকা নিয়ে বলল, ওগো বৌদি তোমার মেয়ে এখন ছোট আছে, একটু বড় হোক, সুন্দর দেখে ছেলে দেখে তোমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। আজ এই বৈশাখ মাস পড়লো, এক বছর হতে চলল, ঠাকুরপো আর আসে না টাকা দিতে, আজকে আসলে হয়, আজকে ঠাকুরপো আমি বিয়ে ছেলে দেব। তোমার মনে আছে সেই কথা? কি কথা বলো? সেই যে নিলে, আরে কি খুলে বলো না, আরে সেই চৈত্র মাসে নিলে না তুমি, ও সেই 200 টাকা, ওই 200 টাকা আমার আজও মনে আছে। তুমি আরো আরো 300 টাকা আমার উল্টে আরো দাও। কিসের জন্য? তোমার মেয়ের জন্য ছেলে খুঁজতে খুঁজতে আমার 3 জোড়া জুতো শেষ হয়ে গেছে। তা আমি কি করব? আমি বলি কি শোনো, আমার 200 টাকা সুদ নেই, আমি সুদই আসলে তোমার কাছ থেকে। আরে ওদি শোনো, এখন তো ছেলে আর মেয়ে পাওয়া খুব মুশকিল। কেন? যেই ক্লাস 5 থেকে 6 এ উঠছে, হ্যাঁ, বাবা মা এত বড় করে মোবাইল কিনে দিচ্ছে দিচ্ছে, আর শুধু WhatsApp আর Facebook ঘাটতেছে, আর ওইতে ফোন নামা দেওয়া দেই হচ্ছে, সাউন্ডে চলে যাচ্ছে। খুব ভালো কথা, আমার বাবা টাকা নেই, মোবাইল আমি কিনে দিতে পারবো না, তুমি আমার টাকাটা ফেরত দাও। আরে বাবা, আমি না তোমার মেয়ের জন্য ছেলে থেকে কি তোমার বাড়ি আমি এসেছি, আমি তোমার চিনি না, তুমি কি জিনিস? বাবা টাকা তুমি পাতিলে বার করে নেবে। তুমি ছেলে দেখে এসেছি? আরে বাবা ছেলে দেখে তারপর তোমার বাড়িতে আমি এসেছি। কোথায় কোথায় ছেলে? হ্যাঁ ছেলে তো দক্ষিণপাড়া বাড়ি। ছেলের নাম কি? ছেলের নাম, আজকালকার ছেলে মেয়ের মনের নাম রাখা খুব মুশকিল। কেন কেন? আমি যে ছেলের কথা বলছি সে ছেলে তো ব্যাংকের ম্যানেজার। তো ও বাবা, হ্যাঁ ছেলের বাড়ি কি কি আছে? ছেলের বাড়ি কি কি আছে? ওই সোনাখালি যে ইট ভাটাটা, ওই তো ছেলে। ওমা, শোনো, আমার মেয়ে হলো ঘোড়া, কোথাও যেতে পারে না। আমার মেয়েকে যদি আমি বিয়ে দিই, আমার মেয়ে আর পায়ে হেঁটে বাপের বাড়ি আসবে না, ও গাড়িতে করে বাপের বাড়ি আসবে। ওটা করবো আমি, আর সময় নয় মেয়ের সঙ্গে আমার বিয়ে দেব, ওই ছেলের সঙ্গে বিয়ে দেব, ওই ছেলের সঙ্গে বিয়ে দেব। বাহ, তাহলে তুমি খুব খুশি? আমি খুব খুশি। ওটা করবো। হ্যাঁ তোমরা বরযাত্রী কজন আসবে? বরযাত্রী প্রচুর আসবে। প্রচুর মানে? প্রচুর, আমি আর আমার ভাই কো দেব বাবু। আমি কালকে থেকে নিমন্ত্রণ করে এসেছি, আমার মেয়ের বিয়ে দেবে বলে বলে দুজন আসবে, দুজনে কোনদিন বিয়ে হয় নাকি? আমার বাড়িতে অনেক অনেক আত্মীয় স্বজন আছে। তোমার বাড়ি অনেক আত্মীয় স্বজন আছে? তবে 1000-10000 টাকা দাও দেখি। ওটা করব, ওই জায়গায় তো আমি ফেল হয়ে গেছি। ওই তোর কথা শুনি না, গার ভেতর আবার চিটচিট চিটচিট করে, তোর কাটি পয়সা নিতি চন্ডি মনিবের ভাষা মার দিতি। তাহলে আমার কন্যাযাত্রী কজন লাগবে? কন্যাযাত্রী? আমরা বরযাত্রী দুজন, তোরা কন্যাযাত্রী, তুই আর তোর মেয়ে, চারজনে ধুমধামে অনুষ্ঠান হবে। ওইভাবে অনুষ্ঠান হয় নাকি? আরে বাবা আমি আছি তো। তুমি আছো? তাহলে বেশ, তুমি জামাই সেজিয়ে নিয়ে এসো, আমি মেয়ে রাজি সেজিয়ে আছি। তুমি তোমার মেয়ে সাজিয়ে রাখো, আমি যাব আর আসব। আচ্ছা আসি। ওমা পাচি, ওমা ওমা, তারা করে আয় মা, আমরা জয়দে বলে কাছে কাছে আছি। ওমা তুই তারা করে আয়, তোমার নতুন গাড়ি আমি তুলব যে শাড়ি, ওমা তুমি নতুন প্যাসেঞ্জার, আমি কোচি কাঁচা ড্রাইভার। আমি নতুন প্যাসেঞ্জার, তুমি
কোথায় গেল খুঁজে পাই না তো তুই যতবার আমার সামনে আসি আমি অবাক হয়ে যাই দেখি আমার মা সামনে দেখে একটুখানি ঘুরে ফিরে মা কোথায় আছে আয় মা তাড়া করে অনেক ধান ভেঙেছিস মা আর আমার ধান ভান পাবে না মা তুই কোথা ছুটে পালাচ্ছিলিস ও মা তোর ভান ধান ভানা দেখে আমি ছুটে পাকে মনে করছিলাম যে আমার বুকে এসে যদি ওই পা লাগে আমি একবার শ্মশানে চলে যাব ও মা তোর মেয়ে তোর কিছু করবে না গোবর কর তুই আমার ডেকেছিস কেন গোবর 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 হ্যাঁ সে তো ভুলে গেছি কি করব মাকে বলতে হবে ও মা ও মা ও ওই নির্মলের ঘের আছে না ওখানে গোবর গুলো খানি করে রেখেছি তুই কি পরে নিয়ে আসিস ও মা পাচি মা আর তোমার গোবর গোড়াতে হবে না কেন থালায় ধরেনি বলে না ধরে তো পাচি তাহলে ধরাবি না বড়া যাই বে গলা টিপে মেরে দেব কেন থালা কিনতে আমার পয়সা লাগেনি চল কেন বলেছি জানিস ও মা তুই দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছিস কি আছে পরের ঘরে বিয়ে দিতে হবে তাই সাজিয়ে গুজিয়ে নিয়ে আসি চল তোর বিয়ে দেব বিয়ে হবে আমার হবে 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 ও মা বেশি দেরি না মা তাল লাগে আমি তাল না হ্যাঁ ওটা শিকারি পাড়া করতে পারলি না মা ও আমি জানতাম তুই একটা বলবি মা ওটা বলা কথা মা ওটা খুব ভালো আমি যে গ্রামে ছেলে দেখেছি ওই গ্রামেই তোর বিয়ে দেব তা হোক কথা কি বলে বলতো কি শিশু কেলে জমি স্বামী আর হাত কাটালে জমি মা বাবা যা দেয় তাতেই রাজি হয়ে যায় বেশ তুই যা দেখে দিবি আমি তাই নেব মা তাহলে চল সাজিয়ে গুজিয়ে নিয়ে আসি মা আয় মা তো না করে দাদুর কাছে বলতে বলো দাদু তোমার একটা পাঞ্জাবি দাও না হে বাবু আছে ধনপতি বাবু বাবুর কাছে বলতে বলো বাবু একটা কাপড় দাও না কেন বলিনি মান সম্মানটা সব খেয়ে নেবে কেন কিন্তু সে মালটা কই বলতো দেখ হতে সে পুরো বয়সে পে কত তো কোন কুচি তা পুলিশ নিবন্ধ নয় কোথায় কচু বাগানে বলি দেখি মুখ গুজে পড়ে আছে দেখি হে গোদাই গোদাই এই মালাটা যখন আমি হাওড়াইতে বায়না দিতে যাই রেট কত ছিল জানো এক কুইন্টাল পঁয়ষট্টি কেজি এক কুইন্টাল পঁয়ষট্টি কেজি কেন এই মালার জন্য একটা 12 টাকা লরি ভাড়া করেছিল সেই মালাটা আনতে গিয়ে লরি চাকা বাস্ট হয়ে গেছে
পাঞ্জাবি গোদাম কই? পাঞ্জাবি গোদাম দেখতে হয়নি না? বাহ বাহ, এ বিজিনি, এ তোর কাঁচা কই আর কুঁচা কই? এই তো কাঁচা আর এই তো কুঁচা, নিউ কাটিং দেব দেব বার করেছে খোকা বাবু যায় লাল। আচ্ছা ভালো হয়েছে, তুই রেডি হয়ে আছিস তো? হ্যাঁ হ্যাঁ, চ ও খুড়ো, মেয়েটা সকাল দিয়ে না খেয়ে বসে আছে, তাড়াতাড়ি চ। ও খুড়ো, একটা কথা বলবো? খুড়ো, নিমন্ত্রণ করা হয়নি না? ও খুড়ো, একটা কথা বলবো? এই যারা ভিক্ষে দিয়েছে এদের নিমন্ত্রণ করবো না। যারা ভিক্ষে দিয়েছে তাদের নিমন্ত্রণ করবি নি? তুই মানুষের বাচ্চা না কিসি রে? আর যারা ভিক্ষে দেয়নি তাদের নিমন্ত্রণ করবো? ও ভগবান, যারা দেয়নি তাদের নিমন্ত্রণ করবি কেন? বুঝতে পারুনি না, যারা আমার ভিক্ষে দেয়নি তার ভালো বলে নিমন্ত্রণ করে বাড়ি ডেকে আনবো, এনে আর ফ্যান আর গুঁড়ো গুলে আর মুন্ডু ধরে গুঁজে দেবো। আমি প্রথম বুঝতে পারিনি, প্রথম নম্বরে এইটা দেয়নি, এই তিনজন এই তিনটে দেয় রে না। আপনারা বাড়ি থেকে কিছু খেয়ে যাবে, টিফিন বাক্স করে কিছু নিয়ে যাবে। নেই কোনো হুড়ু হুড়ি শাক বাজনা কালী বাজনা ঘন্টা বাজনা, এটা বিয়ে বাড়ির ছিল। বিয়ে বাড়ি আইছি না তুই কালী পুজো দিতে আইছিস? আর ঘন্টা খুঁজতে আইছি এখানে? তা বিয়ে বাড়ি কি বাড়ি? চোপ মুখ বন্ধ করে দাঁড়া, এটা হলো বিয়ে বাড়ি। রিয়া এখন সকাল থেকে পান্তা খেয়ে ওর আদি ঘুমুচ্ছে, ওদের ডিস্টার্ব করার দরকার নেই। কথায় পাল বলো, যে মতো ছাতনা তলা বসে হ্যাঁ তুমি সেই মতো বসো, আমি মেয়ের মার সঙ্গে দুটো কথা বলে আসি। বলে বৌদি, বলছিলাম তোমার জামাই এসছে, তুমি বরণ করে নাও আর মিষ্টি মুখটা সেরে নাও। ঠিক আছে, তুমি পাশে দাঁড়াও, আমি জামাই বরণ করে মিষ্টি মুখ করবো। ও ঠাকুর বউ, এদিকে এসো। কোথায় তোমার জামাই? জামাই কোথায়? কোথায় জামাই? তুমি ভালো করে দেখে নাও, এই তো এই তো করছো, দেখো তোমার জামাই এখানে আছে কিনা। আমার চোখে না পাইনি, তোমার চোখে না পাইছি, তুমি ভালো করে দেখো। তোরা আমি কি বলেছিল? আমি ছাদনাতলা বসতে পারি, তুই ছাদনাতলার বাইরে বসে আছিস। কি সর্বনাশ, এখন বিয়ে হলো নি, তুই সম্পর্ক কই জেনেছি? আচ্ছা কোথায় ভদ্রভাবে এখানে বসো, তোমার শাশুড়ি তোমার মুখ দেখবে, তোমার মিষ্টি মুখ করবে। ভালো ঠাকুর, জামাই দেখে নেব, জামাই ও ঠাকুর, জামাইয়ের কোনটা দেখবো, মুখ দেখবো না পেছন দেখবো? দেখো ভালো করে, হারামির বাচ্চা, তোর আমি মুখ দেখাতে পারছি, তুই পিছন ফিরে দাঁড়িয়ে আছিস। বুঝতে পারুনি, আমি তো মুখ দেখাইনি। কেন? আমার মধ্যেই গেছি। কেন জানো? কেন? আমার ফোঁত যেমন মুখ তেমন, ফোঁতটা আগে দেখেছি, মুখটা পরে দেখাবো।
ভালো এই দেখো ধুমুক কলম জানো দুদিকে লেখা পড়ে এই মালটা ওরম ধুমুক সামনে পেছনে সব এক রাখো তাই ওই জন্য ও বেশি দেখেছে ও খুড়ো ও খুড়ো শুনে এই ভদ্র ভাবে কথা বলবি হ্যাঁ ও খুড়ো ও খুড়ো মি 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 কোনটা মি ওই তো ওইটা মি মি কোনটা কোনটা ওই তো ওইটা ও খুড়ো ওইটা আরে ওইটা ওইটা ও তো মেয়ের মা বুড়ি ও জানা বুড়ি আমি সেরাম বুড়ো কানে চড় মারব একদম এ খুড়ো ওই তো যেটা দেখেছি সেইটা বিয়ে কর গ্রামের লোক যদি জানে তো দুই দুই বাপ বেটার চার আটটা ফেলে দেখে ফেলে রেখে দেবে এ খুড়ো তুই তুই জানিস ওই বাচ্চা মেয়ে বেজায় 18 বছর পূর্ণ হয়নি থানায় ধরে নিয়ে যায় বুড়িটা কে না ও মেয়ের বয়স হয়েছে ভালো বয়স পেয়েছে দেখতি ওরকম মেয়ে বয়স পেয়েছে সব মেয়ে বোঝা যায় বয়স কত হয় না তা হয় না না তাহলে দেখতি ওইটা মেয়ে ও বৌদি জামাই দেখে নাও শ্মশান থেকে কি মড়া কাট তুলে নিয়ে এসেছে কেন মুখের অবস্থা দেখো ভুলটা ওর নয় কি করে ভুলটা ওর নয় কেন আমরা বাসটাতে গিয়েছিলাম বিউটি পার্লারে বলে দাও শোনো ভুলটা হচ্ছে কি ওকে আমি সাজাতে পাঠিয়েছিলাম বিউটি পার্লারে তা বিউটি পার্লারে কল্পনা সারা রাত ওই মনসা গান শুনেছে শ্যামলের বউ ও মনসা গান শুনে ঘুম ভরে কি সেইয়ে যায় বুইদি বাড়ি তাই ওটা করব তাহলে আমি ছেলের নাম টাম জিজ্ঞেস করে নি বাবা জামাই ও ঠাকুর পো মনে হয় জামাইয়ের পেটে ব্যথা করছে তোর নিজের মার বড় ভাবে ভক্তি করে কোনদিন ডেকেছিলি এ তো বোর মা ওই জন্যই ডাক ও নারী ছিঁড়ে মার হচ্ছে না ও বাবা জামাই বলো মা বলো তোমার নাম কি বলো তো বাবা আমার নাম হ্যাঁ বাবা ছিঁড়ি বিচ্ছিরি ধেত্রি ঈশ্বরী কুমারী গোদাই চন্দ্রপাল নামের ভত্রে আবার ঈশ্বর এলে কোথা থেকে ভুলটা ওর নয় কেন ভুলটা যখন আধার কার্ড হয় সেই ভুল করে গেছি ও যখন আধার কার্ড হয় শ্রীর জায়গা ঈশ্বরটা হয়ে গেছিল তাই আধার কার্ড এখনো সংশোধন করেনি সেই হিসেবে এখন ঈশ্বরটা ধরে রেখে দিয়েছে ও বাবা জামাই তোমার বাবার নাম কি বাবা আমার বাবার নাম হ্যাঁ আমার বাবার নাম চুনি পাল কি পাল চুনি পাল ঠাকুরদার নাম বাল পাল কাকা খুড়োদের নাম টু পাল তোমরা কি পাল বংশ আমার সব পাল বংশ ও ঠাকুর পো আমার এই এই খুড়োটার নাম কি জানো কি ফরফটি পাল এই হাই বাচ্চা তুই পাল বংশের আমার টেনে নিচ্ছি কেন আমি কি তোর বংশের মধ্যে আছি নাকি তো তুই কি আধার কার্ড জেরক্স করে বাল গুনিয়েছিস ও ঠাকুর পো ঠাকুর ভালোই মেরে দিয়েছে জামাইরা হচ্ছে পাল বংশ আমরা হচ্ছে বড় খাল বংশ খালে পড়ে সাঁতার কাটবো বলছি কোথায় জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করে নাও অনেক রাত হয়ে গেছে আমি বিয়েটা বাবা জামাই বেশি প্রশ্ন করব না বাবা একটাই প্রশ্ন করব বাবা ছোট্ট করে একটা অক্ষর বানান করতে বাবা জামরুল জামরুল জামুল জামুল বর্গের জয়াকার ভগবানের এমন ভুল মাতা দেখতে সাদা পোদে থুবো খানেক চুল তার নাম জামুল খুব ভালো হয়েছে বাবা ও ঠাকুর বউ এই জামাই তুমি কেমন করে সাজিয়ে এনেছো কেন কাঁচা সামনে কোঁচা পেছনে ইয়ে নিউ কাপ জামার সামনের দিকে তা পেছনে পেছনের দিকটা সামনে তোমার বোঝার ভুল হচ্ছে কেন আরে বাবা এখন আবহাওয়া উল্টো পাল্টা চলতেছে তো ও ঠান্ডা লেশ আছে সেই জন্য পাঞ্জাবির সামনটা পেছন দিকে রেখেছে যাতে হাওয়াটা কাট হয়ে থাকে ও ঠাকুর বউ তুমি কি মালা খুঁজে পাওনি কেন আম যারা শ্মশানের থেকে কি ওই কালীর গলার থেকে মালাটা নিয়ে এসেছে নাকি এ খুড়ো মালার বৃত্তান্তটা বলে দাও এই মালার বৃত্তান্তটা বলে দাও ও বৌদি এই মালাটা যখন বড় বাজার থেকে অর্ডার দিয়ে আমাদের বানিয়েছিল হ্যাঁ এই মালার ওজন ছিল 1 কুইন্টাল 65 কেজি বাবা চতুপুষে শুনিনি এই এই কালে শুনেনি শুনেনি শুনে নাও এই মালাই এত সুন্দর করে সাজিয়েছে গাড়িতে আস্তে আস্তে বাম পার পড়েছে ঝাকারি খেয়ে ফুল সব পড়ে গেছে কাটমা থেকে তা ঠাকুরপো জামাই তুমি যা সাজিয়ে এনেছো এনেছো বাবা
পায়ে তো যদি নেই বুঝতে পরিবর্তে ঘুমুর এ বাবা কি খুড়ো ইয়ে জানে না তুমি জানো না ছেলে তো নাচের মাস্টার তুই অনেক রাত হয়ে গেছে আমি যা বলবো তুই তাই বলবি আর যদি না বলি যদি না বলিস আগেকার মতো বৌমা আউট খুড়ো তুমি যা বলবে আমি তাই বলবো সরে যাও সরে যাও ও মা 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 সকলা মা তোরা অনেক হাসাহাসি কেচাকেচি করেছিস মা আমার বিয়ের সময় তোরা হাসাহাসি কেচাকেচি করিনি তাহলে মন্ত্র শোনা ভুল হয়ে যাবে আমার খুড়ো যা বলবি আমি তাই বলবো বাবা গোদাই পাল এটা বিয়ে বাড়ি ভদ্রভাবে ব্যবহার করবে ঠিক আছে মা পাঁচি হাতে হাত দাও এটা চালাকি মারার জায়গা নয় বাবা লোক দেখে হাসছে পাগলার মতো করতে তুমি তো বললে আমি আমি যা বললো তুই তাই বলবি তাই আমি বলছি আমি বিয়ের সময় মারামারি আছে তুমি আমার মারতো আমি তোমার মারতেছি এর আগে তুই যে করেছিলি সেই সেটা তুমি বলে তো চাও একদম মুখ বন্ধ করে থাকি সে কবে বিয়ে করেছি প্রেম করে পেয়ে দিয়েছিলাম তো সে অফ চলে গেছে ভালো লাগে না মালুম না মা কাল সভা কোথায় শুধু আছি আমি ও কথা বলিনি আমি বলেছি কাল সভা মানে গোত্র গোত্র আমার গোত্র তোর গোত্র কি ভালো গোত্র রে বলে বৌদি তোমার গোত্র কি গো বাহ হুঁকো আর কলকে তোরা বসে আছি এক কলকে সেজে নিয়ে আসবে কি করবো এর খেত খেতানি ফাঁস ফেতানি মোটা ভালো লাগলো তোমাদের তো খেত খেতানি শুরু করবো এর অন্তত সুযোগ দিই ঠিক আছে অনেক করে বাবা কোথায় মন্ত্রটা ভালোভাবে বল বাবা মাথা খারাপ করি বল গোলার ধান আরে বাবা নটা নটা পুকুরের জল আরে বাবা এক ঘটি মাঠে দুলবা
তুই বিয়ে করবি আর গ্রামের লোক দায়িত্ব নেবে? আজ হতে পাঁচি ভাত কামড়ে দায়িত্ব কে নেবে? ওর বয়স হয়ে গেছে, কেন ওর রিকশা ফেল দিছি? ফের বল, আজ হতে পাঁচি ভাত কামড়ে দায়িত্ব সব তোমার। আমি তোর খুলে না, আমি তোর খুলে আমি ভাত কামড়ে দায়িত্ব নেবো। সারা জীবন নিবি নিবি নাকি? ফের বল, আজ হতে পাঁচি ভাত কামড়ের দায়িত্ব কে নেবে? আমি পাঁচি আর গদাই পালের হাতে হাতে সঁপে দিলাম। ও ঠাকুর পো, শোনো, গয়না গাড়ি তো আমি মেয়ের কিছু দিতে পারিনি, জামাই যদি এক্ষুনি গয়না গাড়ি চেয়ে বসে। আরে বাবা, আমি আছি তো, ম্যানেজ করে নেবো। ঠিক আছে।